আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিট ক্লাস। আজকে দেখব আমরা এসএসসি 2021 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 9 আগস্ট 2021-এ এসএসসি পরীক্ষার্থী যারা 2021 সালে আছে তাদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। আমরা দেখব এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কী কী আছে, কোন কোন সাবজেক্টগুলো আছে, আর্টস, কমার্স এবং সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি আগের থেকে স্ক্রিনশট বা প্রশ্নগুলো সংগ্রহ করে রাখতে পারো তাহলে খুব সহজে উত্তরগুলো তুমি নিজের থেকে বের করতে পারবে। আর যদি নিজের থেকে উত্তর বের করতে না পারো তাহলে আমার এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া থাকবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পেজ লিংক দেওয়া থাকবে, এই পেজে যাবতীয় প্রশ্ন এবং উত্তর ইমেজ আকারে অর্থাৎ ফটো আকারে দেওয়া থাকবে। তুমি ইচ্ছা করলে ওখান থেকে সেভ করে অথবা স্ক্রিনশট দিয়ে অথবা সরাসরি দেখে দেখে লিখে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক আজকের চতুর্থ সপ্তাহে কী কী সাবজেক্টগুলো আছে এবং নোটিশটাই কী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। ওয়েবসাইটটা ছিল www.dsac.gov.bd। সাত নম্বর, এত বিষয়, 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ প্রেরণ। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণয়নকৃত 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হইল। সংযুক্ত অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহে, মোহাম্মদ বেলাল হোসেন, পরিচালক। দেখি কোন কোন সাবজেক্টগুলো এবার অন্তর্ভুক্ত রয়েছে আর্টস, সায়েন্স এবং কমার্সের জন্য 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153। প্রশ্ন হচ্ছে এটা, এই নাও তুমি এখন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অর্থাৎ প্রশ্নটা হচ্ছিল এটা, এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আর্টসের শিরোনাম হচ্ছিল মিশর, বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। সকল ধরনের প্রশ্নের উত্তর অবশ্য আমার চ্যানেলে দেওয়া থাকবে এবং পেজে দেওয়া থাকবে। 2 নম্বর হচ্ছিল পদার্থবিজ্ঞান, 136 হচ্ছিল বিষয় কোড। আর যারা শিরোনাম এবং খাতা কীভাবে লিখবো বুঝতে পারো না তাদের জন্য সুন্দর একটা ভিডিও, অর্থাৎ কীভাবে অ্যাসাইনমেন্ট লিখলে সর্বোচ্চ পরিমাণ নাম্বার পাওয়া সম্ভব, কীভাবে মার্জিন করবো, কীভাবে শিরোনাম লিখবো বা কীভাবে শিরোনামগুলো পূরণ করব, খাতা পূরণ করব, সকল বিষয়ের বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সুতরাং ওখানে দেখে নিলে তুমি অনেক ভালো মার্ক পাবে আশা করা যায়। তাহলে পদার্থবিজ্ঞান 136 এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 3 নম্বর ছিল ব্যবসায়ী উদ্যোগ, বিষয় কোড 133, এ নাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো। বিষয় হচ্ছিল ব্যবসায়ী উদ্যোগ, প্রশ্নটা হচ্ছিল এটা। তারপর হচ্ছে অর্থনীতি, বিষয় কোড 141, এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা প্রশ্নটা তুমি লিখে রাখতে পারো। তৃতীয় অধ্যায়ের তারপরে রয়েছে জীববিজ্ঞান, বিষয় কোড 138, নাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে প্রশ্নটা রেখে দিতে পারো অথবা আমার পেজে ফটো আকারে দেওয়া থাকবে বা ইমেজ আকারে দেওয়া থাকবে, ওখান থেকে তুমি সেভ করে নিতে পারবে অথবা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, একবারে সবগুলো তুমি ডাউনলোড করে নিতে পারবে। ফিনান্স ও ব্যাঙ্কিং, বিষয় কোড 152। এর তৃতীয় অধ্যায় অ্যাসাইনমেন্ট শিরোনাম 3, অ্যাসাইনমেন্ট নম্বর 3, অধ্যায় ছিল তৃতীয়, অর্থের সময় মূল্য শিরোনাম। আর অ্যাসাইনমেন্টের প্রশ্নটা ছিল এটা। পরিণতি ও নাগরিকতা 140,
আসলে এই প্রশ্নটা এখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। তারপরে রয়েছিল উচ্চতর গণিত 126 বিষয় কোট উচ্চতর গণিত, আসলে 2 নং অ্যাসাইনমেন্ট, অধ্যায় সে একাদশ, স্থানাঙ্ক বা জ্যামিতি। হ্যাঁ, মোট সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের জন্য দুটি করে মোট 6টি অ্যাসাইনমেন্ট এখানে সংযুক্ত আছে। তোমরা যার যেটা প্রয়োজন যে গ্রুপের যে সেটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো। আমি আবারও বলছি, যাবতীয় প্রশ্নের সমাধান, নির্ভুল সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি চেপে দাও, যাতে আমি আপলোড করা যে কোনো উত্তর তুমি পেয়ে যাও সবার আগে। আর সকল ধরনের প্রশ্নের উত্তর আরও ভালোভাবে পেতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অর্থাৎ তোমার পেজ লিঙ্কটিতে ভিজিট করো, তাহলে সকল ধরনের উত্তর তুমি সব খুব সহজে পেয়ে যাবে এবং আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। এসএসসি অ্যান্ড এইচএসসি 2021 অ্যাসাইনমেন্ট সলিউশন গ্রুপে আমাদের পেজে লিঙ্কটা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার অ্যাসাইনমেন্ট অনেক অনেক ভালো হোক সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।